প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23-3-2021, ক্লাস 11-12, টপিক ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, চ্যাপ্টার 7B। আমরা লাস্ট এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস আমরা করব। এদিকে আমরা দুই দিয়ে গুণ দিলাম, এদিকে বাম দিকে ডান দিকে উপপক্ষকে দুই দ্বারা গুণ করলাম। 2 sin A cos B সমান সাইন এ প্লাস বি, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, সাইন এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে 5θ + θ ইজ ইকুয়াল টু 6θ, আর এটাকে ধরলাম প্লাস সাইন এ মাইনাস বি, 5θ - θ ইকুয়াল টু 4θ। ঠিক একই সূত্র আমরা 2 sin A cos B প্রয়োগ করলাম এখানে ডান দিকে, তারপর সব একদিকে নিয়ে আসলাম। তাহলে সাইন ফোর থিটা কাটা গেল, sin 6θ sin 8θ, তাহলে sin 8θ - sin 6θ লিখলাম এক সাইড করে। পর সাইন সি মাইনাস সাইন ডি প্রয়োগ করলাম, 2 cos C + D/2, C + D/2, তাহলে 8θ + 6θ/2, তার মানে 7θ, 8θ - 6θ/2, তার মানে 8θ - 6θ = 2θ/2, মানে থিটা। তাহলে দুই দ্বারা ভাগ করলাম, হয় cos 4 7θ = 0, অথবা sin 7 sin θ = 0, cos θ = 0 হলে θ = 2n + 1π/2, তাহলে θ = 1/14, 2n + 1π/2, 2n + 1π/14, sin θ = 0 হলে θ = nπ, সমান নিয়ে সমাধান এটাই। একইভাবে আমরা এই 7 এই অঙ্কটাও আমরা একইভাবে করতে পারি, সেম, কোনো তফাৎ নাই, একই একেবারে সমাধানটা আমরা দিয়ে দিলাম একই রকম। ঠিক একই নিয়মে দু দ্বারা গুণ করলাম, 2 cos A cos B সূত্র দিলাম, 2 cos A cos B সূত্র নিলাম একদিকে নিলাম, তারপর cos C - cos D সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করে sin θ = 0, তোমার সাইন এত সমান 0 লিখে আমরা একই সূত্র প্রয়োগ করলাম। নাম্বার 29, এখানে 10x + 10 2x = 1, যদি এখানে এই অঙ্কটা হলো 10x আর 10 2x, এই দুটা আলাদা আলাদা যোগফল, যদি এই দুটা গুণফল থাকে তাহলে আমরা 1 এর দিকে নিয়ে গেলাম, এই এইটাকে নিলাম ডান দিকে, 1 - 10x = 10 2x, তারপর 1 - 10x = 10 2x দ্বারা ভাগ করে দিলাম, এই লাল অংশটুকু দিয়ে ভাগ করে দিলাম উপপক্ষকে, এই লাল অংশটুকু দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম উপপক্ষকে, তারপর 10a + 10b / 1 - 10a 10b সূত্র পড়লো, 10a + b, 10x + 2x, তারপর 10 3x, 1 = 10π/4, 10θ = 10α হলে θ = nπ + α, আলফা মানে π/4, তাহলে x = 1/3nπ + π/12, নিম্ন সমাধান এটি। একই নিয়মে আমরা করব 30 এর 1, এইটাকে আমরা ডান দিকে নিব, এই লাল অংশটাকে আমরা ডান দিকে নিব, তারপর 3 কমন নিব, √3 কমন নিব, এই √3 কে আমরা কমন নিলাম, √3 কমন, লাল √3 কমন নিলাম, এরপর আমরা এই জায়গাটুকু দিয়ে ভাগ করে নিলাম, এই সবুজ অংশটুকু দিয়ে ভাগ করে নিলাম, উপপক্ষকে ভাগ করলাম, ভাগ করলাম, ভাগ করার পরে একই ভাবে সূত্র, 10a + 10b সূত্র প্রয়োগ করলাম, 10a + b, √3 = 10π/3, তারপর 10θ = 10α হলে θ = nπ + α, তারপর θ = nπ/3 + π/9,
একই নিয়মে আমরা এটাকে এইটাকে ডান দিকে নিব, এই অংশটাকে আমরা ডান দিকে নিলাম, ডান দিকে নিয়ে তারপর এইটা দিয়ে ভাগ করলাম, লাল অংশটা দিয়ে আমরা ভাগ করে দিলাম, উপবৃত্তকে ভাগ করলাম, ভাগ করে দিলাম, তারপর একই সূত্র প্রয়োগ করলাম এখানে এক্স প্লাস টু এক্স, টেন এক্স প্লাস টু এক্স, টেন এ প্লাস টেন বি ডিভাইড ওয়ান মাইনাস টেন এ টেন বি, টেন এক্স প্লাস টু এক্স, 1/√3 সমান টেন 30 ডিগ্রি, π/6, টেন টিটা সমান টেন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, আলফা মানে π/6, 3 দ্বারা ভাগ করে নিয়ে সমাধান আমরা লিখলাম। এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখন দেখো 4 cos x cos 2x cos 3x, তাহলে আমরা কি করলাম এখানে 4 কে লিখলাম 2 × 2, 2 cos 2x 2 cos 2x, এইটাকে আমরা আলাদা রাখলাম, কালো অংশটুকু আলাদা করলাম, আর এই লাল অংশটুকু এই 4 এর মধ্যে 2 এই 2 আর এই 2, আর এই cos 2x টা আমরা এই কালো অংশটা আলাদা করলাম, কালো অংশ আর এখানে 4 এর দুইটা একসাথে লিখলাম 2 × cos 3x cos x = কত, তাহলে 2 cos a cos b, এইটাকে সূত্র প্রয়োগ করলাম, এই অংশটুকুকে আমরা সূত্র প্রয়োগ করলাম, এই নীল অংশটুকু আমরা সূত্র প্রয়োগ করলাম 2 cos a cos b, এই নীল অংশ থেকে এই নীল অংশটা বের হলো, নীল অংশ থেকে নীল অংশটা 2 cos a cos b সমান cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এরপর আমরা এই 2 cos x দিয়ে গুণ করে দিলাম সম্পূর্ণটাকে, 2 cos x দিয়ে গুণ করে দিলাম, 2 cos x দিয়ে আমরা গুণ করে দিলাম, সরল করে সরল, তারপর 2 cos x দিয়ে গুণ, সরল 2 cos x দিয়ে এটা গুণ করলাম, 2 cos 2x cos 2x cos 2 cos square x, এইটা দিয়ে এটাকে গুণটা আমরা লিখলাম এখানে 2 cos square x মাইনাস 1, আর এইটা দিয়ে এটাকে গুণ করলাম এটা এখানে লিখলাম, তাহলে 2 cos square x মাইনাস 1 সমান cos 2x, এইটুকু সূত্র, এইটুকু সূত্র এই বেগুনি অংশের এটুকু সূত্র হলো এই জায়গাটুকু 2 cos square x মাইনাস 1 সমান cos 2x, মানে cos 2 × x x মানে 2x, 2 গুণ করলে 4x, এরপর আমরা 4x কমন নিলাম এখানের মধ্যে, এখানের মধ্যে আমরা 4x কমন নিলাম, কমন নিয়ে আমরা পাইলাম এটা, তাহলে হয় cos 4x ইকুয়াল 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0, এখন cos θ সমান 0 হলে θ ইকুয়াল টু 2n প্লাস 1 π/2, বা x ইকুয়াল 2n প্লাস 1 π/8, 2 cos 2x ইকুয়াল টু মাইনাস 1, একইভাবে আমরা cos 2x ইকুয়াল টু মাইনাস হাফ সমান cos 120 ডিগ্রি, মানে cos 2π/3, cos 2π/3, cos θ সমান cos α হলে θ ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস α, 2π/3, বা x ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করে দিলাম n π প্লাস মাইনাস π/3, আমরা লসাগু গুণিলাম নিয়ে সরল করে 3n প্লাস মাইনাস 1 π/3। এখন যেহেতু এটা কন্ডিশন দেওয়া আছে যে থিটা এর মান 0 থেকে পাই, তখন n ইকুয়াল টু 0 হলে আমরা পাইব এই মানটা, এখানে মান বসাইলাম, n এর মান 0 হলে π/8, n এর মান 1 বসাইলে পাইব, n এর মান 0 বসাইলে π/8, এখানে n এর মান 0 0 বসাই প্লাস মাইনাস π/3, ঠিক একইভাবে 1 বসালে এটার মধ্যে আমরা এই মানটা পাইলাম, আর এখানে মধ্যে 1 বসালে দুইটা মান পাইবো, একইভাবে তার নির্দিষ্ট সীমার মধ্যে, এইভাবে আমরা লাগবো নির্দিষ্ট সীমার মধ্যে বা ব্যবধির মধ্যে মানগুলা, এত নির্দিষ্ট সীমার মধ্যে এই মানগুলি আমরা পাইলাম এত। 32 tan 2θ tan θ = 1, তাহলে tan 2θ, সূত্র হলো 2 tan θ/1 মানে tan স্কয়ার থিটা আর tan থিটা, তাই 2 tan θ tan θ লেখ 2 tan² θ, আর আর গুণ করলাম 1 মানে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, 3 tan² θ = 1, tan স্কয়ার থিটা ইকুয়াল 1/3, বা tan θ = প্লাস মাইনাস 1/√3, tan θ সমান tan আলফা হলে
আমরা সূত্র লিখবো থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে পাই বাই সিক্স। চ্যাপ্টার শেষ করে দিলাম, আমরা চ্যাপ্টার শেষ করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা দিব।